তোমার পথে মোর চেয়ে কেউ সর্বহারা নাই গো প্রিয়, আমার চেয়ে তোমার কাছে নাই সুখী কেউ অনাত্মীয়। তোমার বেণীর শৃঙ্খলে গো নিত্য আমি বন্দী কেন, মোর চেয়ে কেউ হয়নি পাগল পিয়ে তোমার প্রেম অমীয়। যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমরা আমেরিকায় বসে বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এক অজানা ভয় অনিশ্চয়তা আমাদের স্বজনদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, আমাদের প্রিয়জনদের থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে কোথাও যেন। আজই হতে শত বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে, আজই হতে শত বর্ষ আগে তোমা হতে শত বর্ষ পরে তোমার কবিতাখানি পড়িতেছি হে গোবিন্দ্র অনুরাগ ধরে। শত বর্ষ পরে আজি হে কবি সম্রাট এসেছে নূতন কবি করিতেছে তব নান্দি পাঠ, উদয়াস্ত জুড়িয়ে আজও তব কত না বন্দনা রিক ধনিয়া উঠিছে নব নব, তোমারি সে হারা সুরখানি নববেন কুঞ্জ ছায়ে বিকশিয়া তোলে নববাণী। আজি তব বরে শত বেনুবিনা বাজে আমাদের ঘরে, তবু পুরে নাহিয়া ভরে রাখো প্রাণ, শত বর্ষ সাঁতরিয়া ভেসে আসে স্বপ্নে তব গান, মনে হয় কবি আজও আছো অস্ত পাঁচ আলো করি আমাদের রবি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামিন বাহিরে বৃথায় যত খুঁজি বাহিরে বৃথায় যত খুঁজিয়াই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামিন। আমাতে আছো
আমি ও গো অন্তর জমি। আমার প্রথম নিবেদনে কবিতার নাম সাম্যবাদী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারপাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা কিছু, পুঁথি ও কেতাব বাও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্নাবিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি ছসুল দোকানে, কেন এ দর কষা কষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুঠ, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়ায়, জেরুজালেম এই মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে, এইখানে বসেই সামোসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিলা রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতে নাও ভান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাবগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় উর্মি তাহার তাহার ঘূর্ণি হাওয়ায় তুলি, কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার, তার ডালিম ফুলের ডালি গ
গোলাপ গালের লাগি ঈদের চাঁদ চাই রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় আরবি ঘোড়ায় সাবার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফেরে কোন মরীচিকা খুঁজি আরবি ঘোড়ায় সাবার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফেরে কোন মরীচিকা খুঁজি কত তরুণ আলো হাই কত তরুণ মুসাফের পথার আলো হাই কত বনের হরিণ মরে তারের উপত্রিশায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কবি যখন জেলে ছিলেন তখন সেখান থেকে ওনার প্রেয়সীকে এই চিঠি উনি লেখেন, রাজবন্দির চিঠি। স্থান প্রেসিডেন্সি জেল কলকাতা। প্রিয়তমা মানসী আমার, একে একে সবাইকে বিদায় জানিয়েছি, কেননা আজ আমার বিদায় নেওয়ার দিন, শুধু তুমি বাকি। ভেবেছিলাম তোমাকে আর ব্যথা দেব না এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময়, কিন্তু তোমাকে তো কিছুই বলা হয়নি, তাই মনের এই উশৃঙ্খল বৃত্তিটাকে কিছুতেই দমন করতে পারলাম না, বলেই তোমাকে এই চিঠি লেখা। আমি জানি আমাকে তুমি এই বিশ্ব সংসারের একজন খুব স্বার্থপর মানুষ হিসাবে ভাবো, আমি তোমার জীবনের এক বড় অভিশাপ। সত্যি আজ মনটা বড় বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন, কোনো কিছু ঠিক হয়তো গুছিয়ে লিখতেও পারব না, পারছিও না। তার কারণ জানো, আমি রাজবন্দী আর জেল থেকেই আমি তোমাকে এই চিঠি লিখছি। কালকে আমার বিচার হবে, বিচারে 2 বছরের কারাদণ্ড। কিন্তু আমি কিছুতেই ভাবতে পারিনি যে এভাবে আমি ধরা পড়ব। আর একটা অবাক কাণ্ড জানো, এই জেলেরই এক কর্মচারী আমার বন্ধু, তার সাথে আমার দেখা হয়ে গেল দৈবক্রমে। সেই আমাকে সাহায্য করেছে তোমাকে এই চিঠি লেখার জন্য, বা সবাইকে এই চিঠি লেখার জন্য, কেননা চিঠি লেখার সমস্ত সরঞ্জাম সেই আমাকে জুগিয়েছে। আমরা দুজনে একই স্কুলে পড়তাম এবং স্কুলে দুজনের মধ্যে একটা ভীষণ প্রতিদ্বন্দ্বিতা ছিল কে ক্লাসে প্রথম হবে। আজ সেই আমাকে এত বড় চিঠি লেখার জন্য সাহায্য করেছে। ভগবান আমার বন্ধুর মঙ্গল কামনা করুন। আজ তুমি হয়তো ভাবছ 2 বছর পরেই আমি জেল থেকে মুক্তি পেয়ে যাব, তো তার জন্য এত কান্না কেন? কিন্তু আমি জানি 2 বছরের জেল যদি কমেও 1 বছর হয় কিংবা 6 মাস হয়, তাও আমি ফিরতে পারবো না, কেননা কঠিন যক্ষা রোগী আজ আমি আক্রান্ত। আমার সারা শরীরে খুন ধরে গেছে, যখন তখন নাক দিয়ে মুখ দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে। চিকিৎসক বলেছেন
বিশ্রাম নিতে, পরিশ্রম না করতে। বন্ধুরা বারবার মিনতি করে, রেস্ট নেওয়ার কথা বলে, কিন্তু না। আমি জানি আমার মানসিক শক্তি অত্যন্ত প্রবল, কিন্তু বিশ্বাস করো, আমি দুদিন আগেও ভাবিনি যে এভাবে আমাকে ধরা পড়তে হবে। আসলে অনেক বড় কিছু করে মৃত্যুকে বরণ করা ইচ্ছা আমার ছিল, এ জীবনে তার হলো না, হয়তো হবেও না। তাই বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার সময় একটা কথা তোমাকে বলে যাচ্ছি, যদি তোমার অবকাশে কোনো একদিন তুমি আমাকে ভালোবেসে থাকো, যদি কোনো মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো, সেদিন আমার জন্য তোমার যে বেদনা অনুভূত হবে, তখন তুমি বুঝতে পারবে এখন আমার মনে তোমার জন্য কি ব্যথা। আর একটা কথা বলে যাই, আমি যদি কোনোদিন পৃথিবীতে আবার মানুষ হয়ে জন্মাই, যেন তুমি যাকে ভালোবাসবে সেই মানুষটি হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি। আর পারছি না। ওমা, চারিদিকে এত অন্ধকার, ইতি তোমার সারা জীবন জোড়া অমঙ্গল আর অভিশাপ, ইতি শ্রী ধূমকেতু। পরদেশে মে যাও রে ফিরে, বলিও আমার পরদেশে মে, পরদেশে মে যাও রে ফিরে, বলিও আমার পরদেশে মে, পরদেশে মে সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি রে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি রে। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্যকান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান।
Bye.